পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত এলাকার মার্তিম মনিস পার্কে হাজার হাজার মানুষের অংশগ্রহণে উদযাপিত হয়েছে স্মরণকালের সবচেয়ে বড় বিজয় উৎসব। ইয়ুথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের উদ্যোগে এই বিশাল আয়োজনে পর্তুগালের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে উৎসবে অংশগ্রহণ করে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা বিজয় মেলায় এসে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। আমি দীর্ঘ সময় পর আমাদের বাংলা অধ্যুষিত এলাকা বাংলাদেশ এলাকায় মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিশাল মেলার আয়োজন করা হয়েছে, বিজয় মেলা। যে বিজয় মেলাতে আমরা মোটামুটি উপভোগ করলাম যে আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন লোকের এখানে হাজার হাজার লোক সমবেত হয়েছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি অনেক বড় উৎসব। আমি আশা করি যে এই উৎসবগুলোর মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এগুলো অদূর ভবিষ্যতে এই বিদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশি কমিউনিটিকে আরো সংগঠিত করে রাখতে ও পর্তুগালে গড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি ধরে রাখতেই এমন উদ্যোগ আয়োজকদের। মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে তুলে ধরার জন্য পর্তুগালে বেড়ে ওঠা যে সকল শিশু কিশোররা রয়েছে তাদের কাছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য আমরা আয়োজন করেছি এই বিজয় উৎসব। এই বিজয় উৎসবের মাধ্যমে আজকে হাজার হাজার মানুষের সামনে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি যে বাংলাদেশের প্রকৃত ইতিহাস এবং ঐতিহ্য। আমাদের ভাইয়েরা এখানে, আমাদের শিশু কিশোররা এখানে প্রামাণ্যচিত্রের আয়োজন করেছে যার মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রকৃত ইতিহাস। এই বিজয় উৎসবে পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক ঐক্যবদ্ধ কমিউনিটির বার্তা দেয় ও সুন্দর আগামীর স্বপ্ন দেখায়। আনোয়ার এইচ খান ফাহিম, আরটিভি, লিসবন, পর্তুগাল। সদস্যরা তাদের সবাইকে আমরা